তো বন্ধুরা, চলে এসেছি বাড়ির বাগানে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত গাছপালা রয়েছে এই যে বাগানটাতে। তো পেঁপে গাছে পেঁপে হয়েছে, আর এই পেঁপে গাছটাই প্রথম আর কি হয়েছে। পেঁপেটা পেঁপে গেছে, তো প্রথম হচ্ছে পেঁপে হয়েছে, দুটো পেঁপে হয়েছে, একটা বড় একটা ছোট। তো এই দেখো পেঁপে গাছটা, আর এই পেঁপে গাছটাই দুটো পেঁপেই হয়েছে। তো দেখো এইটা তো রং ধরে গিয়েছে, এইটা এখন পাড়বো। এ দেখো হলুদ হয়ে গিয়েছে, আর এই দেখো এর সাথে ছোট যেটা রয়েছে এটাও একটু রং ধরেছে। তো পেঁপে দুটো এখন পাড়বো। তো পেঁপেটা এখন পাড়বো। তো দেখো গাছটাই মনে হচ্ছে হাত পাবো না। তো দেখো পাড়বো, হাত তো পাচ্ছি না গো, একটু উঁচু হয় এইটা হলো, অপরটাই ওটা, হ্যাঁ এইখানে একটা আছে, একটু উঠলে পরেই পারা যাবে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। তো এই পেরে নিলাম, দেখো গাছের জিনিস কত সুন্দর দেখতে লাগছে। দেখো তো এই পেঁপেটা কাটবো, কেটে খেয়ে দেখবো কিরম মিষ্টি হয়েছে। কারণ হচ্ছে যে এই গাছটা তো প্রথম হয়েছে এই পেঁপেটা, তো কিরকম খেতে মিষ্টি হয়েছে খেয়ে তোমাদের বলবো। তো বন্ধুরা পেঁপেটা কাটছি, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এবার খেতে কিরকম হবে দেখি, মনে হচ্ছে মিষ্টি হবে। ভালো মিষ্টি হয়েছে, কিন্তু পেঁপেটা আর দুদিন রেখে দিলে পরে আর একটু পেকে যেত, নরম হতো, ওটা মিষ্টি হয়েছে, একটু শক্ত শক্ত রয়েছে।